থাকবা আপনি কেন তো আমার মুখে মুখে তর্ক করতেছেন একটা থাকবো নড়বো একদম আপনি জাতীয় সব খান আপনি তোরে বিয়ে কইরা মানে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে গা আর তোরে বউ বলে পরিচয় দিতে আমার একবারে ঘৃণা লাগতেছে আমার বাচ্চারা নেশায় আসক্ত হয়ে যাবে আপনি কি বুঝতে পারতাছেন না তোর তো মান ইজ্জত নাই তোর যদি মান ইজ্জত থাকতো তাহলে তুই কখনো মদ খেয়ে অন্তত ঘরের ভিতর আসতি না আপনি যে জর্দা খান জর্দা কি জর্দা একটা নেশা জাতীয় আল্লাহ পান্ডা খাইলিস কি পান খান চুন খান তারপর আবার জর্দা তাও খান নেশা জাতীয় সব খান আপনি ওইটা নিয়ে আপনি তারপরে যখন আপনার নাতিদের কাছে যাবেন কথা বলবেন ওই জিনিসটা তো ওদেরও মুখের ভিতরে যাবে নাকি আমার বাচ্চারা নেশায় আসক্ত হয়ে যাবে আপনি বুঝতে পারতেছেন না হ্যাঁ আপনি যে জর্দা খান জর্দা কি জর্দা একটা নেশা জাতীয় আপনি বুঝতে পারতেছেন না জর্দা নেশা জাতীয় কিন্তু তুমি যে প্রতি রাতে মদ খায় বাসায় ফিরো বাচ্চাদের কাছে যাও তখন সমস্যা হয় না আপনি কেন তো আমার মুখে মুখে তর্ক করতেছেন একদম আপনারে হামলা কেন সমস্যা কি তোমার সমস্যা কি মানে আব্বার তুমি হাত তোলা কেন তোমার আব্বা কি করতেছে শয়তানের বাচ্চা এটা কে আমার আব্বা আমার জন্মদাতা পিতা কি করবা মাথা উঠে নাচাবো আমি তো নাচি মাথায় নিয়ে যেতে তোর নাচতেইব তুই আমার আব্বার গায়ে তুই হাত তুলতে যাস তোর এত বড় সাহস তুমি দেখতেছ না তোমার বাবা কি করতেছে আমার বাবা তো ঠিকই বলছে হ্যাঁ কি ঠিক বলছে তোমার যে বাসায় দুইটা ছেলে মেয়ে আছে ছোট ছোট তোমার কি এটা একটু খেয়াল আছে আমার খেয়াল নাই কি খেয়াল আছে তোমার তোর খেয়াল আছে হ্যাঁ যদি খেয়াল থাকতো না তাহলে তোমার বাবারে তুমিও নিষেধ করতে উল্টা তুমি আমাকে শাসন করতে না আর আমার বাবা যে কথাটা বলছে পারফেক্ট একটা কথা বলছে বুঝছ নাই পারফেক্ট কথা আমার বাবা জর্দা দিয়া পান খায় এতে আমার বাচ্চা কাচ্চার সমস্যা হয়ে যাইব তুই যে প্রত্যেক রাতে মদ খায় ঘরে ঢুকোস মাতলামি করস এগুলো আমার বাচ্চা কাচ্চা দেখে না তোর মুখ থেকে যে গন্ধটা বের হয় এতে আমার বাচ্চা কাচ্চা খারাপ হইব না ভবিষ্যতে তোমার বাচ্চা কাচ্চা নেশা করে হইব ভালো হইব না তো তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো বাবার মতো বাবার মতো হ্যাঁ তুই কিভাবে পারলি কিভাবে পারলি হ্যাঁ তুই কিভাবে পারলি আমার বাবার গায়ে তুই হাত তুলতে তোর এত বড় সাহস কে দিছে হ্যাঁ তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন তোর গায়ে হাত আমি যদি পারতাম তোর উপর তো বুলডোজার চালাই দিতাম আমি আমার শরীরে রক্ত টকবক টকবক করতেছে আমার সামনে দাঁড়ায় তুই আমার বাবার গায়ে হাত তুলবি এই কথাটা তুই কিভাবে বললি হ্যাঁ ও এখন বাবার সাপোর্ট নিয়ে কথা বলতিছো তাই না এখন আর আমার একটুও ভালোবাসো না হ্যাঁ আর আগে তো তোমার বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে কই গেল সেই ভালোবাসা আমার বাবা আমার থেকে কোনোদিনও তোর আমি বেশি ভালোবাসতাম না তুই আমার বউ তোরে যতটুকু ভালোবাসা দরকার আমি অতটুকুই ভালোবাসতাম আর এখন আমার কি মনে হইতেছে জানোস হ্যাঁ তোরে বিয়ে কইরা মানে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে গা আর তোরে বউ বলে পরিচয় দিতে আমার একবারে ঘৃণা লাগতেছে তুই আমার বউ হ্যাঁ তুই কিভাবে পারলি আমার বাবার গায়ে হাত নিয়ে যেতে আমার বাবার গালের সামনে এখন আমাকে পরিচয় দিতে তোমার ঘৃণা লাগতেছে আমাকে নিয়ে চলতে তোমার সমস্যা হইতেছে আগে তো এটা ছিল না ছিল শোন আমি মান সম্মান রে খুব ভয় পাই তুই প্রত্যেক রাতে তুই পার্টিতে যাস নেশা করস নেশা কইরা ঘরের ভিতরে আসস তুই মদ খাস ঘরের ভিতরে আমি তারপরে কিছু বলি না কি জন্য জানোস হ্যাঁ আশেপাশে মানুষ আছে আমি যদি চিল্লা চিল্লি করি মান ইজ্জত আমার যাইব তোর তো মান ইজ্জত নাই তোর যদি মান ইজ্জত থাকতো তাহলে তুই কখনো মদ খেয়ে অন্তত ঘরের ভিতরে আসতি না আর ঘরের ভিতরে চিল্লা চিল্লি করতি না প্রত্যেক রাতে তুই বল তুই আমার সাথে ঝগড়া করস না আমি তোর সাথে তর্ক করি একটা রাতেও তর্ক করি না আমি যার আমি কারণ জানি তোর মাথা ঠিক নাই কারণ তুই ওই সাইপাস গিলে আসস তোর মাথা তার সব সিরা থাকে বেয়াদব কোথাকার তোমার মতো তো গেও ভূত একটা আমরা গেও ভূত হ্যাঁ এই তখন দেখে বিয়া করছ না গেও ভূত হ্যাঁ তখন কে জানছে যে তুমি এত আনস্মার্ট ও আমি আনস্মার্ট তুই স্মার্ট হ্যাঁ মদ খাইতে বললে স্মার্ট হয়ে যায় গা হ্যাঁ তোর যে কত বান্ধবীরা আছে বন্ধুরা আছে ল্যাংটা চলাফেরা করে ওদের সাথে চলতে কি তোর মান ইজ্জত একটু বাধা দেয় না তোর মান সম্মান কি নাই হ্যাঁ আজকাল যুগের স্টাইলই ওইটা ও আজকালকার যুগের স্টাইলই এটা হ্যাঁ
আজকে কত সুন্দর, আমি অবাক হয়েছি। আমি মনে করছি বাবা ও ভালো হয়ে গেছে, হিজাব টিজাব পড়ছে না, আমি মনে করছি এগুলো সব ছেড়ে দিছে। এখন দেখি না হিজাব পড়লে কি হয়েছে, ওর ভিতরে যে হিংস্র একটা প্রাণী আছে ওইটা সবসময় লাড়াচাড়া দেয়। এই যে এখন যে কাজটা করলি আমার বাবার সাথে, তুই বোঝা গেল তুই আসলে হিংস্র একটা প্রাণী, তুই মানুষ না। তুমি আর তোমার বাবা মানুষ। শোন তোর আমি একটা কথা বলি, তোর আমি সংসার করবো না, তোর আমি ডিভোর্স দিব, তোর ডিভোর্সের কাগজ আমি পাঠাই দিব, তুই বের হ। কি দেবে তুমি আমাকে? জুতা কি মারতে হয় সবসময়? মুগ্ধা বললেই জুতা মারা হয়ে যায়গা, মুখের কথা সবচেয়ে বড় কথা। বেরো, আমি যাবো না। তুই যাবি, তোর ঘরে যাবি। কি থাকবো? থাক তুমি যে জিনিসটা করতেছো বা যেটাকে তুমি স্মার্টনেস ভাবতেছো, এটা কিন্তু স্মার্টনেস না। তোমার পরিবারের মান সম্মান নষ্ট হইতেছে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হইতেছে। এখন তোমার পরিবারের চাইতে আমাদের পরিবারটা তোমাকে খেয়াল করতে হবে সবার আগে। যে তোমার স্বামীর একটা মান সম্মান আছে, শ্বশুরের একটা ইজ্জত আছে, এলাকা প্রতিবেশী আছে, সবাইকে নিয়ে সামাজিকতায় আমাদেরকে বাস করতে হয়। তুমি জানো না বাবা, রাস্তা যদি কারোর সাথে দেখা হয়, আমার বন্ধু বন্ধু পাড়া প্রতিবেশী কারোর সাথে যদি দেখা হয়, আমার ওয়াইফের কথা যদি বলে বাবা, আমি বিশ্বাস করো আমি লজ্জায় আমার ইচ্ছা হয় মাটিটা ফাঁক হয়ে যাক, ভিতরে ঢুকে দিই, এত লজ্জা লাগে ওর কথা যখন আমার জিজ্ঞেস করে। আপনার স্বাভাবিক এটা লাগবে। আমাকে তো অনেক সময় চায়ের দোকানের দিকে অনেক নামাজ পড়ে, আমরা যখন এসে বসি একত্রে, সবাই যার যার পারিবারিক আলোচনা করে, তখন যে তারা যে বলা বলি করে, আমার কাছে তো আমি লজ্জা বোধ করি। এই যে ওনার ছেলের বউটা, সুলতানের বউটা নেশা করে, প্রায় সময় এখানে এসে সিএনজির থেকে নামে, মানে মাতালের মতো হেলে ঢুলে, এই জিনিসটা তো খারাপ। তোমার ছেলে মেয়েরা শিখতেছে এগুলি, বড়ো হইতেছে আস্তে আস্তে, ওরা ম্যাচিউর হওয়ার পরে কী করবো জানো? আমার মা তো নেশা করে, আমিও নেশা করি, অনৈতিক কার্যকলাপ করবে, এতে তোমার মান সম্মান নষ্ট হবে, আমার মান সম্মান নষ্ট হবে। ঠিক আছে, ভুল করছি। ঠিক আছে মা, এই যে দেখো কত সুন্দর পর্দার সাথে চলো, দেখতেও ভালো লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তোমার শুধু উপরের সৌন্দর্যটা কাজে আসবে না, ভিতরের সৌন্দর্যটাকে জাগায় তোলো। নামাজ পড়ো, নেশা পানি ছেড়ে দাও, সংসারের প্রতি মনোযোগী হও, সন্তানদের প্রতি সন্তানদেরকে সময় দাও, স্বামীকে সময় দাও, আর যদি পারো শ্বশুরকে নিজের বাবার মতো মনে করে একটু সেবা যত্ন করো, আর কিছু তোমার কাছে চাওয়ার নাই। ঠিক আছে বাবা, যাও ভিতরে যাও, আর গায়ে হাত তুলিস না, বাচ্চা মানুষ তো, একটা সময় ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, যাও। আমাকে ভুল, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। যা করে যা, আজ থেকে আমি আর পার্টিটা তে যাব না, ভালো হয়ে যাব। মনে থাকে জানো, যাও যা করে যাও। আচ্ছা।